আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাহেমিন শিপ্তি, আমি একজন ডেন্টাল সার্জন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যামালগাম ফিলিং নিয়ে, যেটা বাঙালিদের কাছে প্রচলিত কালো ফিলিং নামে। অ্যামালগাম ফিলিংটার অনেকের কাছে খুব পছন্দের। একসময় আসলে যখন অ্যাডভান্স ডেন্টিস্ট্রি ছিল না, পুরনো দিনে এই ফিলিংটার খুব প্রচলন ছিল। এর কারণ হচ্ছে এই ফিলিংটা অনেক স্ট্রং, এটার এটাই একটা মাত্র অ্যাডভান্টেজ যে এটা অনেক স্ট্রং, দাঁত অনেক শক্ত থাকে, অনেক সব কিছুই মোটামুটি খাওয়া যায়। কিন্তু এটার অনেকগুলো সাইড এফেক্ট আছে। এর মধ্যে সবচেয়ে বড় সাইড এফেক্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে মার্কারি টক্সিসিটি। এই যেটার কারণে হচ্ছে আপনি সাথে সাথে এটার কোনো সাইড এফেক্টের পাবেন না, কিন্তু এটা ধরেন আপনার মুখের ভেতরে আছে 10 থেকে 15 বছর ধরে, তখন আস্তে আস্তে আপনার শরীরে নানা রকম রোগ দেখা দিবে। এই যে ধরেন আপনার তীব্র মাথা ব্যথা শুরু হবে, অনিদ্রা দেখা দিবে, শরীরের কোনো অংশ আপনি মানে কাঁপতে থাকবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। তারপর থাইরয়েডের সমস্যা দেখা দিবে, আপনার কিডনিতে ড্যামেজ করে দিবে, অ্যান্ড কখনো কখনো মৃত্যু হতে পারে। তো এই জিনিসটা আপনারা এখনকার দিনে অ্যাডভান্স ডেন্টিস্ট্রিতে অ্যামালগাম ফিলিংটা এই জন্য অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করা হয়। তো আপনারা যাদের মুখে আগের দিনের করা অ্যামালগাম ফিলিং আছে, তারা নিকটস্থ বিডিএস ডিগ্রি প্রাপ্ত কোনো ডাক্তারের কাছে গিয়ে, ডেন্টাল সার্জনের কাছে গিয়ে অ্যামালগাম ফিলিংটা চেঞ্জ করে নিয়ে আপনারা নতুন যে আদার্স ফিলিংগুলো আছে অ্যাডভান্স ডেন্টিস্ট্রিতে সেগুলো করে নিতে পারেন, যেগুলো দাঁতের কালারের সাথে ম্যাচও হয়, লং টার্ম কোনো সাইড এফেক্ট নেই, সেফ। তো আপনারা সেগুলোতে চেঞ্জ করে নিতে পারেন। এছাড়া আমি ঘরোয়া কিছু টিপস দিই যার কারণে আপনার দাঁত ও মাড়ি সুস্থ থাকতে পারে। যেমন আপনি দুবেলা নিয়মিত ব্রাশ করবেন, অবশ্যই সকালে খাওয়ার পরে, নট খাওয়ার আগে, রাতেও আপনি ঘুমোতে যাওয়ার আগে, ডিনারের পরে আপনি ব্রাশ করবেন, দুবেলা করতে হবে। সফট ব্রিসেলের টুথব্রাশ আপনি ইউজ করবেন, শক্ত না। আপনি দেখবেন যে ব্রাশের মাথা ছোট এবং হ্যান্ডেল বড়, হ্যাঁ, শেষ মাথা পর্যন্ত আপনার ক্লিন হবে, আকেল দাঁতগুলো আপনার ভালোমতো ক্লিন হবে, এরকম আপনারা ব্রাশ ইউজ করতে পারেন। এছাড়া নিয়মিত ফ্লসিং করতে পারেন, কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করলে মাড়িটা অনেক ক্ষেত্রেই হেলদি থাকে। এছাড়া আপনি টুথপেস্ট, অনেকে বলেন যে কোনটা ইউজ করলে বেটার, অ্যাকচুয়ালি সব টুথপেস্টই মোটামুটি ভালো, ফ্লোরাইডযুক্ত যে কোনো টুথপেস্টই আপনি ব্যবহার করতে পারেন। অনেকের ধরেন আপনার রাতে তীব্র দাঁতে ব্যথা উঠলো, আপনি তখন কী করতে পারেন, ডাক্তার এই মুহূর্তে অ্যাভেলেবেল না, আপনি তখন কী করবেন, কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে তো কুলি করবেন, অনেক ক্ষেত্রে ব্যথাটা উপশম হয়ে যায় কিছুটা। এছাড়া আপনি প্যারাসিটামল নিতে পারেন, কিন্তু নিজে থেকে কোনো পেইন কিলার নেবেন না, কারণ অনেক সময় আমরা রোগীর অবস্থা বুঝে শারীরিক আদার কোনো কন্ডিশন, রোগ আছে কি না, ডায়াবেটিস, হাই প্রেশার, হার্টে কোনো প্রবলেম আছে কি না, ওগুলো বুঝে আমরা পেইন কিলার সাজেস্ট করি। সব পেইন কিলার সবার জন্য অ্যাপ্লিকেবল না, তাই নিজে থেকে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের পেইন কিলার নেবেন না, এতে অনেক ক্ষেত্রে মাল্টিপল অর্গান ফেইলও হতে পারে। তো নিজের ক্ষতিটা করবেন না নিজ থেকে, অবশ্যই যে কোনো ওষুধ নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাঁতের যত্ন নিন, তাহলে দাঁতও আপনাকে ভালোবাসবে। আল্লাহ হাফেজ।